এটা ভিতরে আসো। আরে স্যার কি করতেছেন, কেউ দেখে ফেলবে তো। আর কি বলো তুমি, কেউ দেখবে না, আমার এই অফিসে কেউ আসবে না। আরে আসো, কাছে আসো। আর স্যার সারেন না, কি করতেছেন। আরে শুনো, আমার এই অফিসে আর কেউ আসবে না। আরে তুমি আর আমি, শুনো তোমার চাকরি হয়ে যাবে। আরে আসো কাছে আসো। আরে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। সারেন স্যার, তুমি বেশি কথা বলো, কে দেখবে। সাজ্জাদ, তোমার জন্য খাবার নিয়ে আসছি। কি ব্যাপার, ওকে মিটিং এ নাকি? সাজ্জাদ কি ব্যাপার, এই মনে হচ্ছে আমার বউ চলে আসছে। কি বলেন স্যার, এখন কি করব। এদিকে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। এক কাজ করো, তুমি তুমি ভিতরে যাও, ভিতরে যাও। আল্লাহ জানে, আল্লাহ জানে এখন কোন বিপদে পড়ে। এই তুমি কোনো কথা বলবে না, হ্যাঁ কোনো কথা বলবে না, একদম চুপ থাকো। এই তো খুলতেছি। তুমি কি ব্যাপার, তোমার দরজা খুলতে তো দেরি হলো। আমার দেরি হয়েছে, একটা কাজ করতেছিলাম। তুমি কেন অফিসে চলে আসছো? আরে কয়টা বাজে তোমার খেয়াল আছে? 4টা বেজে গেছে, তুমি তো বাসায় যাচ্ছিলে না, তার জন্যই। আসো বসো। বাসায় যাই নাই আমি, ওই যে একটু জরুরি কাজ ছিল তো, তাই বাসা যাওয়া হয় নাই আমার। ও আচ্ছা, আজ আমি নিজে হাতে তোমার জন্য কালাভুনা করে নিয়ে আসছি। গরুর মাংস রান্না করছো তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি কি থাকবা না যাও গা, বাসায় যাও গা, বাসায় তো কেউ নাই, যাও গা। আমি তো বাসায় একা একা থাকি, বাসায় গিয়ে কি করবো? এখন তো তুমি ফ্রি আছো, কোনো মিটিংও করছো না, আমি কিছুক্ষণ থাকি, তোমার সাথে গল্প করে তারপর চলে যাবো একটু পর। শুনো, তোমাকে আমি এখন টাইম দিতে পারবো না, বুঝছো? মানে একটু পর একটা ক্লায়েন্ট আসবে, অনেক বড় একটা ডিল করব। আমি ওই সেই ডিলটা শেষ করে আমি বাসায় ফিরবো, খুব জলদি ফিরবো। তুমি এখন বাসা যাও গা, প্লিজ যাও না, যাও তুমি বাসা চলে যাও, আমি খেয়ে নিব, যাও। কি ব্যাপার, তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? আর তুমি কোনো কিছু নিয়ে টেনশনে আছো? তুমি কেমন জানি আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। আর তাছাড়া তোমার অফিস রুমে মেয়ে মানুষের জুতা কেন? আর কি বলো তুমি, আমি আমি কিসের টেনশনে থাকবো, আমি কোনো টেনশনে নাই। জুতা কাজের মেয়ের জুতা, বুঝছো? ওই গজারো দিতে আসছে না, মেয়েটা জুতা ফালাই গেছে। মেয়েটা আসলে কি যে করে। কাজের মেয়ের জুতা তাই না? তুমি আমাকে শিখাচ্ছ কাজের মেয়ের জুতা, আমি দেখব অফিসে কেউ আছে কিনা। তুমি তুমি কি বলো, অফিসে অফিসে কে থাকবে? অফিসে তুমি, অফিসে কেউ নাই। তুমি যাও যাও, তুমি বাসায় যাও। চুপ করো তুমি, আমি বলছি না আমি দেখব অফিসে কেউ না থাকলে তোমার এত ভয় কিসের? তুমি সরো সরো বলছি, আমি দেখব। কেউ নাই, আমি এদিকে কেউ নাই, নাই আমি তো বললাম আমি দেখব, তুমি চুপ করো। আমি বলছি তো কেউ নাই অফিসে, কেউ নাই তো বললাম। দেখি সরো তুমি, এদিকে কেউ নাই, নাই আমি বলছি কেউ নাই, থাকলে তো আমি, তুমি কি আমাকে সন্দেহ করতেছো বলো? অফিসে এসে তুমি একটা সিগারেট করতেছো, দেখো এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা যদি ফুটেজ উপরে বস দেখে অনেক বড় বিপদ হয়ে যাবো, তুমি এখান থেকে চলে যাও। আমি তো তোমাকে একবারও বলিনি আমি তোমাকে সন্দেহ করেছি, আমি জুতা দেখেছি মেয়ে মানুষের, তার জন্যই আমি দেখতে যাচ্ছি সত্যি কি এটা কাজের মেয়ের জুতা নাকি কেউ আছে। আমি তোমাকে বললাম না একটা কাজের মেয়ের জুতা, তুমি যাও বাসায় যাও, আমি আসতেছি, যাও। আমি বললাম না আমি যাব না, আমি আগে দেখবো অফিসে কেউ আছে কিনা, আর যদি সত্যি কেউ না থাকে তুমি আমাকে পাঠানোর জন্য যে তাড়াহুড়ো করতেছো এটা তো তুমি আমার সন্দেহ বাড়িয়ে দিচ্ছ। আর তাছাড়া বস দেখলে কি হবে, আমি তো এখানে কোনো অন্যায় করছি না। দেখো তুমি এখানে সিলাসিলি করিও না, আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ও আচ্ছা, তুমি আমাকে দেখতে দিবে না তাই না? ঠিক আছে, তোমার আমাকে দেখতে দিতে হবে না। তুমি না বললে তোমার অফিসে সিসি ক্যামেরা আছে, আমি নিজেই ফুটেজ চেক করব, আমি আসার আগে এখানে কি কি হয়েছে। সরো তুমি। আরে কি করো তুমি, চুপ করো তুমি। আরে কম্পিউটার কেন? স্যার ফাইলটা। আরে ফাইলটা এখন দেখতে পারবো না, যাও তো। আরে এদিকে দাও, তুমি তো দেখতে অনেক সুন্দর, এই পাশে আসো, আমার সাইডে আসো। চাকরির জন্য আসছো না? জি স্যার। তোমার চাকরি হয়ে যাবে, তুমি তো অনেক সুন্দর। শুনো একটু আসো, শুনো তোমার চাকরি হয়ে যাবে, তবে তুমি যদি আমার আবদার পূরণ করো। কি বলতেছেন স্যার? আরে হ্যাঁ, অফিসে এখানে কেউ নাই, আমি আর তুমি, তোমার চাকরি হয়ে যাবে, আমি তোমার ফাইলটাও চেক করবো না, তুমি যদি আমাকে এখানে পার্সোনালি একটু টাইম দাও
তাহলেই তোমার চাকরি হয়ে যাবে। কি বলতেছেন স্যার? ছি ছি, আমি এসব করতে পারবো না, আমার চাকরিটা খুব প্রয়োজন, আমার মা খুব অসুস্থ, প্লিজ স্যার আমার চাকরিটা দেন, আমার চাকরিটা খুব প্রয়োজন। আরে আমি তোমাকে কি বলতেছি, চাকরি তো তোমার হয়েই যাবে, তোমার ফাইলও দেখবো না, তোমার মা অসুস্থ, সব কিছু তোমার ঠিক হয়ে যাবে, তোমার টাকা পয়সার মাসে মাসে তোমাকে আমি বাড়াইয়ে দিব। শোনো, সবাইকে বেতন দেই 10,000 টাকা, আর তোমাকে আমি দিব 12,000 টাকা, তুমি শুধু আমাকে 10 মিনিট পার্সোনালে টাইম দিবা, আর তোমার চাকরি মনে কর বরাবর হয়ে যাবে। এখন কি বলো, তুমি কি রাজি আছো? রাজি থাকলে তোমার চাকরি হয়ে যাবে, আর না থাকলে চলে যাও, তোমার এখানে চাকরি হবে না, বুঝছো? হায় আল্লাহ, এখন আমি কি করব? চাকরিটা যে আমার খুব প্রয়োজন, আমার মা খুব অসুস্থ, মাকে বাঁচাতে হলে স্যারের কথা শুনতেই হবে। স্যার, আমি আপনার কথায় রাজি। আমি জানতাম তুমি যে আমার কথায় রাজি হবা, তুমি রাজি না হয়ে কি করবা? তোমার মা হসপিটালে, মাকে বাঁচাতে হলে তো তোমাকে এই চাকরিটা পেতেই হবে। শুনো, আজ থেকে তোমার আর কোনো টেনশন নাই, তুমি আমার অফিসে জব করবা, কেউ তোমাকে কিছু বলবে না, এই অফিসে আমার উপরে আর কেউ নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো এখন আর কোনো ফেরা থাকবে না, সব কিছু আমি দেখাশোনা করব। তুমি মাত্র শুধু আমার প্রতিদিন 10 মিনিট করে টাইম দিবা, ঠিক আছে? চলো, টাইম বেশি লস করে লাভ নাই, আমার আবার বাসায় যেতে হবে, আমার বউ কিন্তু আবার আমাকে ছাড়া ভাত খায় না। যাই হোক, চলো চলো। তুমি এই নোংরা কাজটা কিভাবে করতে পারলে? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে, এত বড় একজন অফিসার হয়ে কিনা তুমি এসব নোংরা কাজ করেছো? এই, তোমার কি এই কাজটা করার আগে একবারও আমার কথা মনে পড়েনি? আমি তোমার জন্য কি করিনি বলো তো? রাত দিন তোমার জন্য আমি কত কষ্ট করি, একটা বেলা আমি তোমাকে রেখে খাবার খাই না, কখন তুমি অফিস থেকে ফিরবে, কখন তুমি সহ একসাথে ভাত খাবো, তার আশায় আমি বসে থাকি। তুমি প্রতিদিন লেট করে বাসায় ফিরো, প্রতিদিন রাত 2টার পর তুমি বাসায় ফিরো, আমি তোমাকে কখনো প্রশ্ন করি না, এত রাত পর্যন্ত তুমি বাইরে কি করো, সবসময় আমি খাবার টেবিলে অপেক্ষা করি তোমার জন্য, অথচ তুমি কি না আমার সেই সুযোগ নিয়ে বাইরে এগুলো করে বেড়াও। ছি, আমি কেন যে তোমাকে ভালোবাসলাম, আমার তো এখন তোমার প্রতি খুব ঘৃণা হচ্ছে। আমার ভাবতেই অবাক লাগছে, যার সাথে আমার এতদিনের সম্পর্ক, এতদিনের সংসার, 7 বছর ধরে আমি তোমার সাথে সংসার করতেছি, তোমাকে কতটা না ভালোবাসি আমি, আর তুমি কি না আমাকে এইভাবে ঠকালে? কিভাবে পারলে তুমি এটা করতে? তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? আরে শুনো, আমার তখনই সন্দেহ হয়েছিল যখন তুমি দরজা খুলতে লেট করেছিলে, আর যখন আমি মেয়ে মানুষের জুতা দেখেছিলাম, হাত যদি আমি সিসি ক্যামেরা ফুটেজ চেক না করতাম তাহলে তোমার এসব কখনো জানতে পারতাম না। সরো, তুমি সরো, বোন তুমি বের হয়ে আসো। আসলে আমি তোমার দোষ দিচ্ছি না, তোমার তো কোনো দোষ নেই, তোমার দোষ কি দিব বলো? তুমি তো খুব অসহায় একজন মেয়ে, তুমি চাকরির জন্যই এটা করতে রাজি হয়েছো, সব দোষ তো এই অমানুষটার, ও তো একটা লম্পট, দুশ্চরিত্রহীন একটা লোক, ও ঘরে বউ রেখে অফিসে কিনা মেয়েদের সরলতার সুযোগ নেই এইভাবে। ছি, তুমি জানো বোন, আমার ভাবতেই খুব অবাক লাগছে, এই অমানুষটার সাথে আমি এত বছর ধরে সংসার করেছি, আর এই অমানুষটার জন্য আমি কত কিছু করেছি তুমি ভাবতেও পারবে না বোন, আর ও কিনা আজ এরকম একটা নোংরা কাজ করতে পারলো, অফিসে মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে এসব করে বেড়াও তুমি। আর এতদিন তো আমি পত্রিকায় দেখেছি, খবরের কাগজে দেখেছি, মানুষ কিনা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে, ইমোশন নিয়ে খেলা করে, আরে এখন তো আমার নিজের হাজবেন্ডই এই কাজ করলো। ছি ছি ছি, আমি তোমার সাথে আর একদিনও সংসার করব না, আর এক মুহূর্ত আমি তোমার সাথে থাকতে চাই না, আমি আমার বাবাকে আজই সব কিছু বলে ডিভোর্স পেপারটা রেডি করব। শোনো, তোমার বাসায় আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, আর আজ থেকে আমি মনে করব আমার জীবনে সাজ্জাদ নামের যে ছিল সে মারা গেছে, আজ থেকে তুমি আমার হাজবেন্ড না, আজ থেকে আমি তোমাকে ভালোবাসি না, শুধু ঘৃণা করি। তুমি ভালো থেকো, আল্লাহ হাফেজ। বোন বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে যা করছি একদম ঠিক করিনি, পাপ কখনো বাপকেও ছাড়ে না, তাই ও আমাকেও ছেড়ে চলে গেছে, জানি না আমার কপালে কি আছে। শুনো বোন, আমাকে তুমি মাফ করে দাও প্লিজ, তুমি তুমি আজ থেকে আমাদের অফিসে জব করবা, কিন্তু আমি তোমাকে দেখে শুনে রাখবো, প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। জানেন স্যার, আমার মা খুব অসুস্থ, তাই আমি আপনার কথায় রাজি না হয়ে আর পারলাম না। শোনো বোন,
তোরামুর যে চিকিৎসার যে খরচটা আসবে আমি বহন করব। সেটা নিয়ে তুমি আর টেনশন করা লাগবে না। তুমি এক কাজ করো, আগামীকালকে সকাল 9:30 তুমি অফিসে চলে আসবা, হ্যাঁ? আর কালকে থেকে তুমি জয়েন করো। আচ্ছা, তাহলে তুমি এখন যাও। আচ্ছা স্যার।